ছাব্বিশে মার্চ সকালে আমরা গুটি গুটি পায়ে আমাদের রেলিংয়ের পাশে গেলাম রাস্তার উপরেই আমাদের বাড়িটা আমরা দেখি খণ্ড বিখণ্ড শত শত রাজারবাগের পুলিশদের লাশ অথবা ফাঁড়ির লাশগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে মিট ফোরে আমার ছোটো বোনটা জ্ঞান হারিয়ে ফেললো এক মর্মান্তিক এবং করুণ দৃশ্য আর তখনই মনে হলো যে আমাদের বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান ওনার ডাকে পুরো বাঙালি জাতি ঝাঁপ দিল এই যুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এবং সেই দিন থেকেই আমরা মুক্তিযুদ্ধের জন্য আমাদের কী করণীয় সেইভাবেই মনে প্রাণে আমরা সেই ব্যবস্থা আরম্ভ করলাম সেই একাত্তরের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় আমাদের একটা সাহিত্য সংগঠন ছিল প্রতিভা সাহিত্য গোষ্ঠী নামে তো প্রতিভা সাহিত্য গোষ্ঠীতে সমস্ত আমাদের যারা বড় বড় লেখক কবি সাহিত্যিক ওনাদের কবিতাগুলো সংগ্রহ করে আমরা একটা বুলেটিনের মতো বের করতাম আমি আমার কলেজে মনে আছে ইডেন কলেজে তখন বেস্ট সেলার ছিলাম প্রতিটি মেয়েকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের দেশে এখন যুদ্ধ শুরু হবে আপনারা স্বাধীনতার অংশ নেন স্বাধীন দেশকে ভালোবাসেন স্বাধীন হন এইভাবে করলাম তো তারপরে তো একটা যুদ্ধ লেগে গেল তখন তো যে যার মতো কোথায় আমরা গেলাম সে আবার আরেক ধরনের যুদ্ধ কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত আমার সেই প্রতিভা সাহিত্য গোষ্ঠীর সাথে আমি কাজ করলাম এবং দৃঢ়ভাবেই কাজ করলাম সেটাতে নাজমুল করিম মোবারক হোসেন বাবলু আনোয়ার হোসেন আমি আরও অনেকেই ছিলেন এক সময় সংবাদের সাহিত্য পত্রিকা ভীষণ মানে সমাদৃত তো তখন সংবাদে আমার বেশ কিছু কবিতা সংবাদে লেখা যায় এবং সেগুলো উঠে আর কিছু কলাম বিশেষ করে আমার একটা শখ হলো যে আমি যে লেখাটাই লিখি সেটা বিশেষ সংখ্যায় লিখব নর্মাল যে প্রতিদিনই শুধু লিখলাম আর দিলাম ওই ধরনের না আমি বিশেষ সংখ্যায় বিশেষ লেখা লিখব তো সেদিক থেকে আমার লেখা সংবাদ আজকের কাগজ ভোরের কাগজ অনেক কাগজেই ছাপা হয়েছে আমার লেখা বাংলার বাণী উল্লেখযোগ্য দু একটার মধ্যে সংবাদে প্রথম যখন আমাদের এই ক্ষমতায় আসে সরকার তখন একটা লেখা ছিল আমার স্বাধীনতাও আমরা ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা দিবসে তো সেদিন আফ্রো এশিয়ান একটা সম্মেলন ছিল হোটেল কুরবাণীতে তো আনিসুজামান স্যার এবং ওনাদের পক্ষ থেকেই বোধহয় সেটা করা হয় তো ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক লেখাটা পড়ে এত অভিভূত আমাকে সবাই বললেন যে আরও বড় কেন হলো না লেখা আরও বড় কেন হলো না আর ছাব্বিশে মার্চের কথা আমি আগে এড়িয়ে তো বলেছি যে আমার লেখা ছিল জাহার ইমামের সাথে তো রাজপথে ছিলামই তারও আগে আমাদের নেত্রী শেখ হাসিনা ওনার সাথে ছিলাম এক কবিতা উৎসবে যখন শুরু হয় তখন উনি সবে মাত্র দেশে এসছেন হয়তোবা তা আমি সমাবেশতে সবার মাঝখান থেকে উঠে যেয়ে ওনার পাশে যেয়ে ওনাকে সালাম দিয়ে বললাম আপা ভালো আছেন সেদিন উনি খুব মৌন ছিলেন এখন যে উচ্ছ্বলতা উচ্ছ্বাস ওই জিনিসটা তখন আমি দেখতে পাই নাই ওনার মধ্যে বরঞ্চ আমি একটু বিব্রত বোধ করলাম যে আমি কি আপাকে বিরক্ত করলাম হুম সেই আপার সঙ্গে দেখা আর যখন ওনারা ক্ষমতায় এলেন তখন আবু হেনা মোস্তফা কামাল সিনেন ইলেকশন কমিশনার বঙ্গভবনে আমি প্রোটোকল ভেঙে আপাকে জুড়িয়ে ধরলাম এতটা আবেগ এতটা আনন্দ তো ওই ডিএফআই এর লোকজন এই যে ওনাকে দিও না আমি জানি না ওনাদের মধ্যে কে একজন মহান ব্যক্তি ছিল বললো ওনাকে বাধা দিবেন না ওনাকে বাধা দিবেন না ওনাকে যেতে দিন আমি যে একদম নেত্রীকে বুকে জড়িয়ে ধরলাম এটা একটা আমার ভীষণ আনন্দের আনন্দ ঘন এক স্মৃতি ওনার সফলতা আমাদের সফলতা আমি একবার সুলতানা কামালকে যখন স্কুলে পড়ি নকশিকা তার মা ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউটে তখন আমরা গেলাম আমার মা ভাই সহ দেখা হলো ভালো লাগলো সুলতানা কামাল খুব অ্যাট্রাক্টিভ একটা ফেস ছিল অ্যাকলে ছিল সব দিক থেকে তারপর আমি যখন এসএসসি পাস করে কলেজে ভর্তি হলাম ঢাকা ইন্টারমিডিয়েট গভর্নমেন্টস গার্ল কলেজে তখন সুলতানা কামালের সঙ্গে দেখা উনি তখন সেকেন্ড ইয়ারের ছাত্রী তো দেখে তো ভীষণ খুশি দুইজনই দুইজনকে অতিরিক্ত ভালোবাসলাম এরপর সুলতানা কামাল ওদের বাসায় আমাকে নিয়ে গেল জাস্ট কলেজের প্রাচীরের সঙ্গেই ওনাদের বাসা তো বাসায় যেই একটা দোল না তো ঢুকেই দেখি ওনার বড় আপা খালেদা আপা উনি গান শুনছেন তখন ওই যে গান শুনছেন তো সেই গান ওনার এক বান্ধবী ছিল নিচে পাটি বিছিয়ে সেই পাটিতে বসে গানটা ছিল যে বাসি ভেঙে গেল তারে কেন গাইতে বলো তো যখন ভাবি বুকটা সত্যি দুমরে মুচড়ে যায় যে এই সুলতানা কামালকে ঘাতকরা এমনভাবে হত্যা করলো এটা আমি কিছুতেই মানতে পারি না অনেক দ্রোহ অনেক বঞ্চনা আমার ভেতরটা আমাকে মানে নিষ্পেষণ করে যার জন্যই তো আমার এইভাবে ছুটে যাওয়া এত ভালোবাসা আমাদের বঙ্গবন্ধু কন্যার এবার যে ল্যান্ডস্লাইড ভিক্টরি ওইটা দেখে আমার মনে হলো যে আমি তো জীবনের স্কুল থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটা ছোট্ট বাচ্চা মেয়ে স্কুলে যখন পড়ি তখনও আমি বেরিয়ে যেতাম তো খুব বলতে তেমন একটা খুব নেই নেত্রী যদি ভালোবেসে আমাকে দিতেন তাহলে আমার আনন্দটা পরিপূর্ণ হতো উনি যদি মনে করেন যে যোগ্য প্রার্থী অন্যরা হতে পারে সেজন্য আমি আর সেটা খুব মনে করি না আমি ভাবি যে আমি কাজ করি আমি নীরবে নিভৃতেই কাজ করে যাব বঙ্গবন্ধু মানে শ্রেষ্ঠ বাঙালি আমাদের দেশের জনক জাতির জনক তো ওনার জন্যই তো কবিতা লিখতে হবে যিনি তার সারাটা জীবন কারাগারে কাটিয়েছেন এবং ঘাতকরা ওনাকে যে নির্মমভাবে হত্যা করলো সেটাও আমি কিছুদিন আগে বঙ্গবন্ধু কন্যাদের একটা ছবি দেখলাম স্কাইপে তো এই ছবিটা আমার মনে ভীষণভাবে হন্ট করেছে তো সেই জন্য কবিতাটার নাম হল ফিনিক্স পাখি ফিনিক্স পাখি তাকে কেউ মারতে পারে না সে তাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্য ছাইও করে দেয় আবার সেই ছাই থেকে ফিনিক্স পাখি জেগে ওঠে বেঁচে ওঠে তো তাই আমার হঠাৎ মনে হলো যে বঙ্গবন্ধু তো আমাদেরই প্রাণ আমাদেরই জান তো বঙ্গবন্ধুকে নিয়েই ফিনিক্স পাখি লেখা কবিতাটা আমাদের ছাব্বিশে মার্চ সামনে রেখে আমাদের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমি বঙ্গবন্ধুর স্মরণে এই কবিতাটি বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে চাই ঘোর অমানিসার ক্রান্তিকাল অতিক্রম করে আমরা হয়েছি বাঙালি জাতি জনকের হাত ধরে হিমালয়ের চূড়ার মতো উঁচু করে মাথা দাঁড়াতে শিখিয়েছেন যিনি সহস্র কোটি প্রাণে অগ্নিছড়া মার্চে জ্বালিয়ে দিয়েছেন স্বাধীনতার বাণী তিনি আর কেউ নন বাঙালির জাতির জনক প্রাণপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে যাকে জানি চিনি যতই তোমরা নিভিয়ে দিতে চাও বাতি ছাই ভস্য করে ভাসিয়ে দাও পদ্মা মেঘনা যমুনার জলে মাটি ভেদ করে পবিত্র আত্মা হয়ে জেগে ওঠে বারবার বলে এই তো আমি বেঁচে আছি অমৃতের পুত্র হয়ে আমি অমর স্রষ্টা আমাকে অমরত্ব দিয়েছেন এই বাংলার বুকে কখনো মরবে না বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাগান থেকে তুলে আনা তাজা নারসের মজাদার স্বাদে বিস ক্লাবের ফ্রুটফান পাইন্যাপেল বিস্কিট ফান চলবে দেশ ও জনতার কথা বলে